ওয়ালাইকুম, আমি মোহাম্মদ মোস্তফুদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইনশাল্লাহ আমাদের টলারেন্স এন্ড অটো ইমিউনিটির বাকি অংশটুকু আলোচনা করব। তো দেখেন, আমরা গত ভিডিওতে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দেখেন যে অটো ইমিউন মিডিয়েটেড টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এটা যেটা হয় এই ক্ষেত্রে, যে এখানে আপনার ইমিউন সিস্টেম অটো অ্যান্টিবডি তৈরি করবে, অর্থাৎ সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে। তাহলে সেলফ অ্যান্টিজেনটা কে? সেটা হলো ইনসুলিন রিসেপ্টর। এই ইনসুলিন রিসেপ্টরের এগেনস্টে আপনার বডি অটো অ্যান্টিবডি তৈরি করছে। তখন এই ইনসুলিন রিসেপ্টর গুলোকে এই অ্যান্টিবডি গুলো গিয়ে ডিস্ট্রয় করে দিতে থাকবে, ফলে ইনসুলিন রিসেপ্টর সংখ্যা কমে যাবে। ইনসুলিন রিসেপ্টর সংখ্যা যখন কমে যাবে, তাহলে বডিতে ইনসুলিন পর্যাপ্ত পরিমাণ থাকা সত্ত্বেও তারা রিসেপ্টরের অভাবে কাজ করতে পারবে না, ফলে আপনার ব্লাড গ্লুকোজ লেভেল রাইজ করবে। এটাকে আমরা বলছি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। ওকে, আচ্ছা, এরপরে আসেন যে আরেকটা ডিজিজ আমরা জানি খুবই কমন, সেটা হলো কি, মায়াস্থেনিয়া গ্রেভিস। এই ক্ষেত্রে যেটা হয় যে আপনার ইমিউন সিস্টেম অটো অ্যান্টিবডি তৈরি করছে, অটো দ্যাট মিন সেলফ অ্যান্টিজেন। তো সেলফ অ্যান্টিজেনটা কে? সেটা হলো অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর। এখন অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর বলতে অ্যাকচুয়ালি আপনারা জানেন মাসকেরানিক রিসেপ্টর থাকে, আরেকটা হলো নিকোটিনিক রিসেপ্টর থাকে, অর্থাৎ এগুলো হলো কি, কোলিনার্জিক রিসেপ্টর। কোলিনার্জিক রিসেপ্টর হচ্ছে দুই ধরনের, মাসকেরানিক রিসেপ্টর, নিকোটিনিক রিসেপ্টর। এই নিকোটিনিক রিসেপ্টরটা আবার দুই ধরনের, একটা হচ্ছে নিকোটিনিক মাসেল টাইপ, আরেকটা হচ্ছে নিকোটিনিক নিউরন টাইপ। ঠিক আছে, আচ্ছা, তো এই অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর বলতে অ্যাকচুয়ালি এটা হলো নিকোটিনিক মাসেল টাইপ অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর। ওকে, তো যখন এই অটো অ্যান্টিবডি গুলো এই অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর কে এসে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে এই কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে ডিস্ট্রয় করে দিতে শুরু করবে, ফলে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর সংখ্যা কমে যাবে। এখন এই অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরটা কোথায় থাকে? যেহেতু এটা নিকোটিনিক মাসেল টাইপ, আপনার স্কেলেটাল মাসেলের মধ্যে থাকে এই রিসেপ্টরটা। ওকে, এটা আপনারা কাজ জানেন কিভাবে কি করে সে। ওকে, ফলে তখন অ্যাসিটাইল কোলিন এসে আপনার মাসেলকে এই স্টিমুলেট করতে পারবে না, ফলে মাসেলের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল হতে পারবে না, কারণ সোডিয়াম ইনফ্লাক্স করতে পারছে না, ফলে মাসকুলার উইকনেস, এটা হচ্ছে মোটর উইকনেস। ওকে, তখন আপনার মাসেলগুলো ফ্যাটিক হয়ে যাবে এবং তারা মোটর মুভমেন্ট করতে পারবে না, ফলে দেখা দিবে মায়াস্থেনিয়া গ্রেভিস। এখন এটা সবাই আমরা জানি, কিন্তু আরেকটা আনকমন ডিজিজ আছে, সেটাও এই মোটর মুভমেন্টের সাথে রিলেটেড, সেটা হলো ল্যাম্বার্ট ইটন সিন্ড্রোম। এই ক্ষেত্রে যেটা হয়, দেখেন আপনার বডি যে অটো অ্যান্টিবডি তৈরি করেছে, সে সেলফ অ্যান্টিজেনটা কে? সেলফ অ্যান্টিজেনটা হলো আপনার এই মাসেলের ক্যালসিয়াম চ্যানেল। এখন আপনারা একটা মাসেল কন্ট্রাকশন, স্কেলেটাল মাসেল কন্ট্রাকশন পড়লে দেখছেন যে প্রথমে অ্যাসিটাইল কোলিন এসে নিকোটিনিক মাসেল টাইপ রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তারপরে সোডিয়াম চ্যানেল ওপেন হয়, ওপেন হলে সোডিয়াম ইনফ্লাক্স করে, তারপরে এই কি হয়, ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয় এবং ওই সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে বেশি বেশি ক্যালসিয়াম রিলিজ হয়। এখন আপনার অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরটা ওকে, অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর ওকে এবং মাসেলটাকে নার্ভ স্টিমুলেশনও করছে ওকে, বাট ক্যালসিয়াম তো রিলিজ হচ্ছে না সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে, ফলে আলটিমেটলি কন্ট্রাকশনটা কে করে, ক্যালসিয়ামই করে। তো ক্যালসিয়ামের অভাবে তখন মাসেলটা কন্ট্রাক্ট করতে পারবে না, ফলে মাসকুলার উইকনেস দেখা দিবে। কেন? কারণ হচ্ছে আপনার এই অটো অ্যান্টিবডিটা ক্যালসিয়াম চ্যানেলকে ডিস্ট্রয় করে দিচ্ছে। ওকে, তাহলে এই হলো ল্যাম্বার্ট ইটন সিন্ড্রোম। ঠিক আছে, এরপরে আসেন যে আপনার ইমিউন সিস্টেম এমন অটো অ্যান্টিবডি তৈরি করলো যেটা সেলফ অ্যান্টিজেন। কোন সেলফ অ্যান্টিজেন? সেটা হলো টিএসএইচ রিসেপ্টর। টিএসএইচ রিসেপ্টর কোথায় থাকে? টিএসএইচ রিসেপ্টর থাকে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের ওই যে ফলিকুলার সেলগুলোর সেল মেমব্রেনে। ঠিক আছে, আচ্ছা, এখন এই টিএসএইচ রিসেপ্টরটাকে আমরা থাইরোটোপিন রিসেপ্টরও বলি। তো ধরেন এটা হলো একটা ফলিকুলার সেল, থাইরয়েড সেল, হ্যাঁ, এর মধ্যে এটা হলো আমাদের থাইরোট্রপিন রিসেপ্টর বা টিএসএইচ রিসেপ্টর। তো যখন টিএসএইচ হরমোনটা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা এসে এখানে বাইন্ড করে, তখন এখানে সাবমলিকুলার সিগন্যালিং হয় এবং এই থাইরয়েড সেলটা বেশি বেশি কি কি তৈরি করে, টি3 টি4 তৈরি করে। ঠিক আছে,
আচ্ছা, এখন দেখেন আমি এর আগে যত অ্যান্টিবডি বলেছি আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে এগেইনস্ট, দেখেন এগেইনস্ট, দেখেন এগেইনস্ট, ওকে, কিন্তু এই ক্ষেত্রে আমি কোনো এগেইনস্ট লিখিনি, দেখেন কারণ কি, কারণ হচ্ছে দেখেন এটাকে আমরা একটু মুছে দিই। এখন আপনার বডি যে অটো অ্যান্টিবডিটা তৈরি করলো, অটো অ্যান্টিবডিটা তৈরি করলো, ধরেন এটা হলো অটো অ্যান্টিবডিটা, এই অটো অ্যান্টিবডিটা এই টিএসএইচ রিসেপ্টরের সাথে যখন বাইন্ড করবে, বাইন্ড করে সেই ব্যতিক্রম ধর্মী কাজ করে, সে টিএসএইচ রিসেপ্টরটাকে ডিস্ট্রয় করবে না, বরং সে টিএসএইচ রিসেপ্টরটাকে স্টিমুলেট করবে, ফলে সে সাবমলিকুলার সিগন্যালিং দিচ্ছে। দ্যাট মিন্স আপনার এই অটো অ্যান্টিবডিটা কাকে মিমিক করছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মতো, অর্থাৎ নকল থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলে সে এসে এই থাইরয়েড সেলটাকে বলছে আমি টিএসএইচ, তুমি আমার কথা শোনো, বেশি বেশি টি থ্রি টি ফোর তৈরি করো। আসলে সে থাইরয়েড হরমোন না, সে হলো অটো অ্যান্টিবডি, ফলে বেশি বেশি টি থ্রি টি ফোর তৈরি হবে, দেখা দিবে হাইপার থাইরয়েডিজম। ঠিক আছে, অনেকটা হচ্ছে ধরতে পারেন আমরা ওই যে আমি বাহিরে ছিলাম, একটা জিন আমার চেহারা ধরে বাসায় এসে বলছে আমি মুসলিম, অনেকটা সেরকমই আসলে। হ্যাঁ আচ্ছা, তো এই তখন যে হাইপারথাইরয়েডিজম দেখা দিবে, এই স্পেশাল অটোইমিউন মেডিয়েটেড হাইপারথাইরয়েডিজমটাকে আমরা বলছি গ্রেভস ডিজিজ। ওকে আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। এবার আসুন আমরা গুলিয়ান-বেয়ার সিনড্রোম নিয়ে, তো এটা নিয়ে আমি আগে কথা বলেছি তাই এটা নিয়ে আর ডিটেলস বলছি না। তাহলে আমরা কি বলেছিলাম, এই গুলিয়ান-বেয়ার সিনড্রোমটা অ্যাকচুয়ালি একটা ক্রস রিয়েকশনের কারণে হয়, অর্থাৎ ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনির এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা সেটা ভুল করে স্ট্রাকচার সিমিলারিটি পাওয়ায় আমার পেরিফেরাল নার্ভ শীত অর্থাৎ মায়েলিন শীতকে অ্যাটাক করে। এছাড়াও ল্যাঞ্জেরে আছে মেইনলি, দেখেন আমি এখানে দুটো স্টার দিয়েছি, মেইনলি হচ্ছে যদি আপনাকে স্যার একটা ব্যাকটেরিয়ার কথা জিজ্ঞেস করে আপনি অবশ্যই ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি বলবেন। এছাড়াও আরো কিছু ইনফেকশনের কারণে হতে পারে, যেমন আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেক্টিং ভাইরাস, ওকে, সেই ক্ষেত্রে হয় এটা, এইচআইভি ভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে হয়, এপস্টেইন বার ভাইরাসের ক্ষেত্রে হয়, সাইটোমেগালো ভাইরাসের ক্ষেত্রে হয়, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। দ্যাট মিন্স একটা পেশেন্ট আপনাকে এসে বললো যে আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম, আমার কিছুদিন থেকে হাত পা গুলো ঝিমঝিম করছে, মনে হচ্ছে কে শুঁই ফুটাচ্ছে, আর আস্তে আস্তে হাত পা গুলো অবশ হয়ে হয়ে আসছে, ভালোভাবে হাঁটতে পারছি না, তখন আপনি হিস্ট্রি নিতে গেলে, তার পাস্ট হিস্ট্রি নিতে গেলে দেখবেন যে সে আপনাকে এই 1 to 2 weeks এগো একটা হিস্ট্রি দিবে যে আমার এরকম পেটে ব্যথা হয়েছিল, তারপর হচ্ছে পেট ফাঁপা ফাঁপা লাগছিল, ডায়রিয়া হয়েছিল অথবা সর্দি কাশি হয়েছিল, এরকম একটা হিস্ট্রি দিবে, অর্থাৎ সে আপনাকে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি ইনফেকশনের একটা হিস্ট্রি দিবে। ঠিক আছে আচ্ছা, তো এই গুলিয়ান-বেয়ার সিনড্রোমের ক্ষেত্রে তাহলে যেহেতু তার আগে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল ইনফেকশনের হিস্ট্রি থাকে, তাহলে আপনি তার থেকে এন্টেরাইটিস এর ফিচার পাবেন প্রিভিয়াস হিস্ট্রিতে, এন্ড ডায়রিয়ার একটা ফিচার পাবেন আগে, এরপরে তার এই যে নার্ভাস সিস্টেমের ম্যানিফেস্টেশন গুলো আসবে। ঠিক আছে, প্রিভিয়াস হিস্ট্রি, ওকে। এবার আসেন আরেকটা স্কিন ডিজিজ খুব কমন, সেটা হলো কি, পেমফিগাস, ডার্মাটোলজি ওয়ার্ড আমরা অহরহ পাই, পেমফিগাস সোরিয়াসিস, এই পেশেন্ট গুলো পেমফিগাস, দেখেন তাহলে এটা একটা অটো ইমিউন ডিজিজ, তাহলে এখানে আপনার ইমিউন সিস্টেম অটো অ্যান্টিবডি তৈরি করছে, কোন অটো অ্যান্টিজেন বা কোন সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে, সেটা হলো যে আমাদের এপিথেলিয়াল সেলগুলো, যে এপিথেলিয়াল সেলগুলো আছে, তো এপিথেলিয়াল সেল বলতে দেখেন এপিথেলিয়াল সেল মানে যে কোনো কিছুর কাভারিং, যেমন আমাদের স্কিন, স্কিনে এপিথেলিয়াল সেল আছে, আবার একইভাবে আমাদের মিউকোজা, নেজাল মিউকোজা, তারপর হচ্ছে সাইনাসের মিউকোজা, তারপর হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোজা, জেনিটো ইউরিনারি মিউকোজা, হ্যাঁ রেসপিরেটরি ট্র্যাক্টের মিউকোজা, এগুলো সবগুলো হচ্ছে মেইনলি এপিথেলিয়াল সেল। তো পেমফিগাসটা ইউজুয়ালি স্কিনের এপিথেলিয়াল সেলের মতো আমরা দেখতে পাই, তো সে কি করে, দেখেন এখানে আমি তিনটা এপিথেলিয়াল সেল আঁকলাম, এটা আপনারা হিস্ট্রোলজিতে পড়েছেন নিশ্চয়ই, যে আমাদের দুইটা এপিথেলিয়ালের মাঝখানে দেখেন এই যে একটা গ্যাপ, এটা হলো ইন্টার সেলুলার স্পেস, ইন্টার সেলুলার স্পেস, এই স্পেসটাকে আল্লাহ তাআলা সুতা দিয়ে সেলাই করে দিয়েছেন যাতে এদিক দিয়ে কোনো কিছু ঢুকতে না পারে। ঠিক আছে, দুটা সেলের মাঝখান দিয়ে যদি কোনো কিছু ঢুকে, সে পাথওয়েটাকে আমরা কি বলি, প্যারাসেলুলার পাথওয়ে, প্যারাসেলুলার
পাথওয়ে। এই প্যারাসেলুলার পাথওয়েটাকে ব্লক করার জন্য এই জাংশন গুলো থাকে, ইন্টারসেলুলার জাংশন। তো এখানে দেখেন এটা, এই যে এটা, এটা হলো জনুলা অক্লুডেন্স, এর নিচে থাকে জনুলা অ্যাডহিয়ারেন্স, এর নিচে থাকে সবচেয়ে ইম্পর্টেন্টটা ডেসমোজোম বা ম্যাকিউলা অ্যাডহিয়ারেন্স। এই অটো অ্যান্টিবডিটা এই জনুলা সরি ম্যাকুলা অ্যাডহিয়ারেন্স এর এগেনস্টে তৈরি হয়, অর্থাৎ ডেসমোজোমের এগেনস্টে। তো এখন এই ডেসমোজোম কোথায়? এটা হলো ডেসমোজোম, এটা হলো ডেসমোজোম। এখন অটো অ্যান্টিবডি গুলা এখানে আসবে, এসে তারা এই ডেসমোজোমের সাথে বাইন্ড করবে, ডেসমোজোমের সাথে বাইন্ড করবে। তো বাইন্ড করার পরে তারা কি করবে, এখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করবে, ফলে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে এবং ক্যামোটাক্সিস এর মাধ্যমে এখানে নিউট্রোফিল নিয়ে আসবে, ফলে এখানে আলটিমেটলি কি হবে, ইনজুরি শুরু হবে, ইনফ্লামেশন শুরু হবে। তাহলে এই যে জাংশনটা সেটা আর থাকবে না, সেটা থাকবে না, এবং ইনফ্লামেশনের কারণে এখানে বিভিন্ন মানে এক্সুডেটিভ ফ্লুইড অ্যাকুমুলেশন হতে শুরু করবে। তো ওই ফ্লুইড গুলো সব এখানে এভাবে অ্যাকুমুলেশন হচ্ছে, কারণ ডেসমোজোম টাইট জাংশনটা অ্যান্টিবডি এসে ডিস্ট্রয় করে ফেলেছে, ফলে এখানে তখন আমাদের ইন্টারস্টিশিয়াল ফ্লুইড গুলো এক্সুডেটিভ ইনফ্লামেটরি ফ্লুইড গুলো জমা শুরু করবে, তখন জায়গাটা একটু ফুলে যাবে, এই যে স্কিনের এই জায়গাগুলো, অর্থাৎ ব্লিস্টারের মতো হবে, পেমফিকাস। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের এই পেমফিকাস বিষয়টা হচ্ছে ডেসমোজোমকে অটো অ্যান্টিবডি অ্যাটাক করার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, আর এখন এই এই যে পেমফিকাস এই ডিজিজটা এন্ডেমিকলি আমরা সাউথ আমেরিকাতে বেশি পাই, যেহেতু এটা এন্ডেমিক একটা ফ্যাক্টর এটার সাথে রিলেটেড, তো গবেষকরা চিন্তা করছেন যে এটার সাথে কোনো প্যাথোজেন অ্যাসোসিয়েটেড কি না, অর্থাৎ একটা প্যাথোজেন এই এন্ডেমিক রেজিওন গুলোতে বেশি থাকে, ফলে সেখানে ওই প্যাথোজেনের এগেইনস্ট অ্যাক্টিভ হওয়া অ্যান্টিবডি ভুল করে অর্থাৎ ক্রস রিয়াকশনের মাধ্যমে ডেসমোজোমকে অ্যাটাক করে কি না তারা গবেষণা চালাচ্ছেন এখন। আচ্ছা এরপর আরেকটা ডিজিজ আসেন, আমরা সবাই জানি সিলিয়াক ডিজিজ। এই সিলিয়াক ডিজিজটার আরেকটা অল্টারনেটিভ নেম আছে সিলিয়াক স্ক্রু অথবা গ্লুটেন এন্টেরোপ্যাথি। কেন? কারণ হচ্ছে এটা গ্লুটেন হলো একটা প্রোটিন, আমাদের খাবারে থাকে, কিছু স্পেসিফিক খাবারে গ্লুটেনটা বেশি পরিমাণে থাকে, ওই গ্লুটেন রিচ খাবার খেলে ইউজুয়ালি এই সিলিয়াক ডিজিজটা মানে ফ্লেয়ার আপ করে বা এক্সাসারবেট করে। যেমন গ্লুটেন কোন কোন খাবারে বেশি থাকে, হুইট, বার্লি, তারপর হচ্ছে রাই গ্রেনস, হ্যাঁ এদের মধ্যে থাকে। তো এটার প্যাথোফিজিওলজি যেটা লেখা আছে ল্যাঞ্জে সেটা হলো যে এই ক্ষেত্রে দেখেন আমাদের এন্টেরোসাইট যদি আপনি চিন্তা করেন, আমাদের এই যে ইন্টেস্টাইন, আমাদের ইন্টেস্টাইনে কি থাকে, এভাবে ভিলাস থাকে না, আর ভিলাসের লাইনিং কি, ভিলাসের লাইনিং হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, এভাবে সিম্পল কলামনার এপিথেলিয়াম থাকে। ওকে, এখন এই সিম্পল কলামনার এপিথেলিয়াম যে সেলগুলো, এই সেলগুলোর মেইন কাজ কি বলেন তো, অ্যাবজর্পশন করা, তাই না, অ্যাবজর্পশন। এখন এই যে সেলগুলো, এই কলামনার সেলগুলোর মধ্যে একটা এনজাইম থাকে, সেই এনজাইমটার নাম হলো যে ট্রান্সগ্লুটামিনেজ। এই ট্রান্সগ্লুটামিনেজের এগেইনস্টে আপনার ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করে। তাহলে অটো অ্যান্টিবডি কিসের, কোন সেলস অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করে, সে এই যে ইন্টেস্টাইনের কলামনার এপিথেলিয়াল সেলে ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিজেনের এগেইনস্টে। এখন সে ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করতে গিয়ে আলটিমেটলি এই অ্যান্টিবডি গুলো কি করে, আমার কলামনার সেলগুলোকে ডিস্ট্রয় করে দিতে শুরু করে, কলামনার সেলগুলো ডিস্ট্রয় করে দিতে শুরু করে। তো কলামনার সেলটা যখন ডিস্ট্রয় হয়ে যাবে, আলটিমেটলি তখন আমার ভিলাসটাও ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, ভিলাস, তাই না? তাহলে ভিলাসের সংখ্যা কমে যাবে আস্তে আস্তে। এখন ভিলাসটা আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছে, টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া টু প্রমোট অর ফ্যাসিলিটেট দ্য অ্যাবজর্পশন। ফলে ভিলাস যখন কমে যাবে তখন আপনার ইন্টেস্টাইনের অ্যাবজর্পশন ক্যাপাবিলিটি কি হয়ে যাবে, কমে যাবে, তখন আপনার বিভিন্ন কি দেখা দিবে, সেক্ষেত্রে ম্যাল অ্যাবজর্পশন দেখা দিবে। ওকে, সেই বিষয়টা। তাহলে অটো অ্যান্টিবডি তৈরি হচ্ছে এখানে, এই অটো অ্যান্টিবডিটা ট্রান্সগ্লুটামিনেজকে ডিস্ট্রয় করতে গিয়ে আর কলামনার এপিথেলিয়াল সেলকে ডিস্ট্রয় করবে, এছাড়াও সাইটোটক্সিক টি সেল তৈরি হয় অ্যাগেনস্ট এন্টেরোসাইট, আরো স্পেসিফিকলি বলে এন্টেরোসাইটের এই ট্রান্সগ্লুটামিনেজ
এনজাইমের এগেনস্টে, ফলে ভিলাস গুলা কমে যেতে থাকবে, অর্থাৎ যেটাকে আমরা বলছি অ্যাট্রফি। অ্যাট্রফি মিনস টু ডিক্রিজ দ্য সাইজ অ্যান্ড নাম্বার অফ এ সেল, প্যাথোলজিটা আপনারা পড়েছেন। এবং যেহেতু সেখানে সাইটোটক্সিক টি সেল আসছে, অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স হচ্ছে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হচ্ছে, ফলে সেখানে ইনফ্লামেশন হবে, ফলে আপনার একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ তৈরি হবে এবং ভিলাস অ্যাট্রফির কারণে ম্যাল অ্যাবজর্পশন হবে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং, একটার সাথে একটা রিলেটেড। ফলে আপনার ইনফ্ল্যামেশনের কারণে ডায়রিয়া হতে পারে, পেইনফুল অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে, এছাড়াও ম্যাল অ্যাবজর্পশনের জন্য ফ্যাটি স্টুল হতে পারে, ফেলিয়ার টু থ্রাইভ হতে পারে। আচ্ছা, এরপরে আসেন ইনফ্ল্যামেটরি বাওয়াল ডিজিজ। এটা নিয়ে আমি আগে কথা বলেছিলাম, তাই আমি একটু সংক্ষেপে বলছি। এটা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বলতে আমরা দুটো ডিজিজ এর আন্ডারে, ক্রোনস ডিজিজ এন্ড আলসারেটিভ কোলাইটিস। আচ্ছা, তো এই ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, এটা সায়েন্টিস্ট এখন যা বলছেন যে আমাদের যে কমেন্সাল মাইক্রো অর্গানিজম আছে, অর্থাৎ আমাদের গাটে যে গাট ফ্লোরা গুলো থাকে উপকারী ব্যাকটেরিয়া, তাদের এগেনস্ট যদি আপনার ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়, অর্থাৎ ওই উপকারী ব্যাকটেরিয়ার এগেনস্ট যদি আপনার ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করে কিংবা সিডি ফোর অর সিডি এইট টি সেলকে অ্যাক্টিভেট করে ফেলে, ফলে আপনার গাট মিউকোসাতে ইনফ্লামেশন শুরু হয়ে যাবে, তখন এই ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজটা দেখা দেয়। ঠিক আছে, তো এটা কাদের ক্ষেত্রে হয়, যারা জেনেটিক ফ্যাক্টর থাকে, বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে, ফ্যামিলিয়ার প্রিডিসপোজিশন থাকে, এই বিষয়গুলো, এবং যাদের ক্ষেত্রে আমাদের ব্যারিয়ার ডিসফাংশন থাকে, অর্থাৎ আমি যেটা আপনাদের বলেছি মিউকোসা, তো এই মিউকোসাটা মিউকোসাটা কি করে, এই মাইক্রো অর্গানিজম অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া গুলোকে আমাদের ব্লাডের এক্সপোজার বা ল্যামিনা প্রোপ্রায়ার এক্সপোজার থেকে প্রোটেকশন দেয়, যাতে ওরা ওর এক্সপোজার না আসতে পারে। কিন্তু যাদের ক্ষেত্রে এই ব্যারিয়ারটার ইন্টেগ্রিটি লস হয়, তাদের ক্ষেত্রে এই ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ হওয়ার চান্স বেশি। কেন বেশি? কারণ তখন আমার এই যে ল্যামিনা প্রোপ্রায়াতে যে ডেন্ড্রাইটিক সেল আছে, যে মেইনলি অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম অর্থাৎ টি সেলকে অ্যাক্টিভেট করে, সে তাহলে খুব ইজিলি এই ব্যাকটেরিয়াকে এনগালফ করে ফেলতে পারবে। কারণ ব্যারিয়ারটার ইন্টিগ্রিটি লস হলে উপকারী ব্যাকটেরিয়াগুলো ল্যামিনা প্রোপ্রায়াতে ঢুকে যাবে এবং ড্যান্ড্রাইটিক সেল তাকে এনগালফ করবে এবং লিম্ফ নোডে গিয়ে সিডি ফোর সিডি এইট টি সেলকে অ্যাক্টিভেট করবে, ফলে সিডি ফোর টি সেল থেকে তৈরি হবে হেলপার টি সেল আর ফলিকুলার হেলপার টি সেল। এই যে হেলপার টি সেল, ফলিকুলার হেলপার টি সেল থেকে বি সেল, সেখান থেকে তৈরি হবে অ্যান্টিবডি, কার এগেনস্টে, এই এগেনস্ট দ্য ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার কোন অর্গানেলির এগেনস্ট? একটা ব্যাকটেরিয়ার অনেকগুলো স্ট্রাকচার থাকে, আপনারা জানেন, সেল ওয়াল থাকে, সেল মেমব্রেন থাকে, ক্রোমোজোমাল সাবস্টেন্স থাকে। এখানে অ্যাকচুয়ালি আমরা যদি সিরাম অ্যানালাইসিস করি, তাহলে ওদের ক্ষেত্রে আমরা পাই যে ব্যাকটেরিয়াল ফ্লাজেরিন, এটা অ্যাকচুয়ালি ফ্লাজেরিন, ব্যাকটেরিয়াল ফ্লাজেরিনের এগেনস্টে অ্যান্টিবডি পায়, ফলে ওই অ্যান্টিবডিটা কি করে, দেখেন অ্যান্টিবডি এবং হেলপার টি সেল গুলো ওই ব্যাকটেরিয়ার এগেনস্টে অ্যাটাক করতে গিয়ে মিউকোসাতে ইনফ্লামেশন শুরু করে দেয়, তাই না? কারণ ওরা তো মিউকোসার সাথে অ্যাটাচড ব্যাকটেরিয়া গুলো। ফলে আলসারেটিভ কোলাইটিস এর ক্ষেত্রে ইনফ্ল্যামেশনটা আমরা ইউজুয়ালি মিউকোসার মধ্যেই পাই, মিউকোসার ইনফ্ল্যামেশন। আর ক্রোনস ডিজিজ ক্ষেত্রে ইনফ্ল্যামেশনটা মিউকোসা, সাব মিউকোসা, মাসেল লেয়ার, অ্যাডভেন্টিশিয়া অথবা সেরোসা, এই পুরো জায়গাতে চলে আসে, সেটাকে বলছি ট্রান্সমুরাল ইনফ্ল্যামেশন। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসেন আরেকটা মজার ডিজিজ, সেটা হলো ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথি, প্যাথোলজি উইদিন দি নেফ্রন, নেফ্রনের কোন অংশ, গ্লোমেরুলাস। ওকে, আচ্ছা এখন আসেন এই যে ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথি, এটার একটা অল্টার নেম আছে, অল্টারনেটিভ নেম, সেটা হলো বার্জার ডিজিজ। এখন দেখেন এটার সাথে আপনারা একটা ডিজিজ জানেন, সেটা হলো বার্জার ডিজিজ আমরা বলি, অথবা বার্জার্স ফেনোমেনা। দেখেন দুটোর মধ্যে স্পেলিং এর কিন্তু একটা পার্থক্য আছে, এটা হলো বি ইউ ই আর জি ই আর এস, এটা হলো একটা ভ্যাসোস্প্যাজম ডিজিজ, অর্থাৎ পেরিফেরাল আর্টারি গুলা মানে ন্যারো হয়ে যায়, ফলে সেখানে ব্লাড সাপ্লাই কমে যায়, ড্রাই গ্রাইন্ডিং হয়, হ্যাঁ এই ক্ষেত্রে, অথবা হচ্ছে আমাদের বার্জার্স ফেনোমেনা পাই আমরা। ঠিক আছে, আচ্ছা কিন্তু এটা হলো বার্জার বিইআর, এই ক্ষেত্রে হচ্ছে নেফ্রন অ্যাটাক হয়। কিভাবে হয় দেখেন, এই ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথিটা, এটা বলার আগে আমি আপনাদেরকে বলে নেই যে এই যে ইমিউনোগ্লোবুলিন এ, ঠিক আছে, এই ইমিউনোগ্লোবুলিন এটা কে তৈরি করে? অবশ্যই আপনারা বলবেন প্লাজমা সেল তৈরি করে, প্লাজমা সেল,
তো প্লাজমা সেলের মধ্যে যখন ইমিউনোগ্লোবিন এটা তৈরি হয়, দেখেন ইমিউনোগ্লোবিন এটা আসলে কি, একটা প্রোটিন, তাই না? অবশ্যই একটা প্রোটিন। এখন একটা প্রোটিন, আপনারা প্রোটিন তৈরি হয় কিভাবে, প্রথমে জিন থেকে ট্রান্সক্রিপশন হয়, তারপরে এমআরএনএটা এমআরএনএটাকে ট্রান্সলেশন করে আমরা একটা প্রোটিন তৈরি করি। তাহলে এটা, এই প্রোটিনটাকে আবার আমরা গলজি অ্যাপারেটাস এর মাধ্যমে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন করি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, মডিফিকেশনের সময় কি হয় জানেন? ধরেন এটা হলো ইমিউনোগ্লোবিন এ, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনে আমার গলজি বডি এই ইমিউনোগ্লোবিন এ এর সাথে বিভিন্ন কার্বোহাইড্রেট অংশ যোগ করে। ধরেন এটা হলো একটা কার্বোহাইড্রেট অংশ, তাহলে এটাকে আমরা বলছি কি, গ্লাইকোসাইলেশন। এটা নিয়ন্ত্রিত ভাবে কন্ট্রোলড ওয়েতে হয়। যদি অ্যাবনর্মালি গ্লাইকোসাইলেশন হতে শুরু করে, উল্টাপাল্টা গ্লাইকোসাইলেশন হতে শুরু করে, তখন এই ইমিউনোগ্লোবিন এটা কিন্তু আপনার জন্য কি হিসেবে কাজ করতে পারে, সে মানে একটা ইমিউনোজেনের মতো কাজ করতে পারে। তাহলে এরকম অ্যাবনর্মালি গ্লাইকোসাইলেটেড ইমিউনোগ্লোবিন এ, অর্থাৎ অ্যাভারেন্ট ইমিউনোগ্লোবিন এ তৈরি হচ্ছে, তখন সে কি করে, তার একটা টেন্ডেন্সি থাকে, এই অ্যাবনর্মাল ইমিউনোগ্লোবিন এগুলোর একটা টেন্ডেন্সি থাকে সে বিভিন্ন জায়গায় ডিপোজিট করার। ঠিক আছে, এই একটা ব্যাখ্যা। ল্যাঞ্জে আরেকটা লেখা আছে যে যখন আপনার বডিতে, হ্যাঁ ধরেন এই যে একটা ব্লাড ভেসেলস, দেখেন এই ব্লাড ভেসেলসে, দেখেন আমি এখানে একটা ডট দিয়েছি, এই এটা হলো অ্যাভারেন্ট ইমিউনোগ্লোবিন, নট নর্মাল, এটা হলো অ্যাবনর্মালি গ্লাইকোসাইলেটেড। এই ব্যাখ্যাটা ল্যাঞ্জে ছিল না, এটা আপনারা রবিনস প্যাথোলজিতে পাবেন, সিস্টেমিক প্যাথোলজিতে। তাহলে অ্যাবনর্মালি গ্লাইকোসাইলেটেড ইমিউনোগ্লোবিলিন এটা যখন ব্লাডে আসবে, তখন আপনার বডি ইমিউনোগ্লোবিলিন জিটা ওকে দেখে বলবে কি রে, ওরা তো একটু অ্যাবনর্মাল লাগছে, ওকে অ্যাটাক করতে হবে, ওকে আমার নিজের মনে হচ্ছে না। তখন এই ইমিউনোগ্লোবিলিন জি গিয়ে এই ইমিউনোগ্লোবিলিন এর সাথে বাইন্ড করবে। অর্থাৎ এখানে এই অ্যাবনর্মাল বা অ্যাভারেন্ট ইমিউনোগ্লোবিলিন এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করছে। কার জন্য অ্যান্টিজেন হিসেবে কাজ করছে? আপনার বডির ইমিউনোগ্লোবিলিন জি এর জন্য। ফলে এখানে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বা ইমিউন কমপ্লেক্স তৈরি হয়ে যাবে। এখন এই ইমিউন কমপ্লেক্সটা ডিপোজিট হবে, অর্থাৎ ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় ডিপোজিট হবে। এখন আমি আপনাদের বলেছি যে কোনো ইমিউন কমপ্লেক্সের ডিপোজিশন হওয়ার জন্য কিছু পছন্দের জায়গা থাকে। তো এই ইমিউন কমপ্লেক্সটা ডিপোজিট হয় কোথায়? সেটা ডিপোজিট হয় যে মেসেঞ্জিয়াম, গ্লোমেরুলাসের মেসেঞ্জিয়াম। দেখেন মেসেঞ্জিয়ামটা কি, তাহলে এই যে এখানে একটু খেয়াল করেন যে এটা হলো আমার গ্লোমেরুলাস। হ্যাঁ, তো এই গ্লোমেরুলাসের মধ্যে এই যে এফারেন্ট আর্টারিও আর এটা হলো ইফারেন্ট আর্টারিও, এখন ওরা ঢুকে এখানে এই যে তৈরি করলে, এগুলো হলো গ্লোমেরুলার ক্যাপিলারি, আপনারা দেখছেন গ্লোমেরুলার ক্যাপিলারি। এই গ্লোমেরুলার ক্যাপিলারির মধ্যে এটা হলো অ্যাকচুয়াল ক্যাপিলারিটা, এই যে ক্যাপিলারি গুলো দেখেন, এই যে ক্যাপিলারি, এই যে ক্যাপিলারি, আর ক্যাপিলারির মাঝখানে দেখেন এখানে কিছু জায়গা আছে, এই যে জায়গা, এই জায়গাটাই হলো ক্যাপিলারি, গ্লোমেরুলার ক্যাপিলারির মাঝখানের জায়গাটাই হলো মেসেঞ্জিয়াম। এখানের মধ্যে বিভিন্ন ফাইব্রোব্লাস্ট থাকে এবং এক্সট্রা সেলুলার সাবস্টেন্স থাকে। তো এই এই যে ইমিউনোগ্লোবিলিন জি আর অ্যাভারেন্ট ইমিউনোগ্লোবিলিন এ কমপ্লেক্সটা এখানে ডিপোজিট হয়, এই জায়গায় ডিপোজিট হয়, এই জায়গায় মেসেঞ্জিয়াম। ও যখন এখানে ডিপোজিট হবে তখন কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করবে, ফলে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে, ফলে তখন ওই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা কি করবে, এই গ্লোমেরুলার ক্যাপিলারি গুলোকে ডিস্ট্রয় করে দিবে। গ্লোমেরুলার ক্যাপিলারি গুলোকে, সারাউন্ডিংস যে গ্লোমেরুলার ক্যাপিলারি, ওদেরকে ডিস্ট্রয় করে দিবে, এবং এখানে নিউট্রোফিল আসবে কেমোটাক্সিসের কারণে। ফলে এখানে আলটিমেটলি হোল এই গ্লোমেরুলাসটার মধ্যে কি হয়ে যাবে, ইনফ্লামেশন শুরু হয়ে যাবে, এবং এই গ্লোমেরুলার ক্যাপিলারি গুলো অকেজ হয়ে যাবে, ফলে দেখা দিবে গ্লোমেরুলো নেফ্রাইটিস। তাহলে ইমিউনোগ্লোবিলিন এ নেফ্রোপ্যাথিটা হলো এক ধরনের গ্লোমেরুলার নেফ্রাইটিস। তাহলে গ্লোমেরুলার নেফ্রাইটিস এর ফিচার কি আপনি ফিচার পাবেন, এখানে যেহেতু ওরা এই গ্লোমেরুলার ক্যাপিলারি গুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স এর মাধ্যমে এবং নিউট্রোফিলিক লাইসোসোমাল এনজাইম এর মাধ্যমে, ফলে ইউরিনের সাথে এখানে ব্লাড যেতে পারে, তাই না? কারণ গ্লোমেরুলার ক্যাপিলারি রাপচার হলে গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে আরবিসি গুলো বেরিয়ে বেরিয়ে আমার কোথায় চলে আসছে, এই যে টিউবুলার লুমেনে চলে আসছে। তো টিউবুলার লুমেন থেকে আরবিসি গুলো আলটিমেটলি, দেখেন টিউবুলার লুমেনে এগুলো হচ্ছে আরবিসি, সেগুলো কোথায় যাবে, ইউরিন।
ফলে দেখা দিবে হেমাচুরিয়া। এছাড়া যেহেতু গ্লোমেরুলার ক্যাপিলারি সংখ্যা কমে যাচ্ছে, দেখা দিবে অলিগুরিয়া। ওকে, এছাড়া দেখা দিবে এডিমা, ঠিক আছে। পরবর্তীতে দেখা দিতে পারে যে আমার র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলো নেফ্রাইটিসও দেখা দিতে পারে এখান থেকে, ঠিক আছে। এই বিষয়গুলো এভাবে হচ্ছে। এছাড়াও যখন এই যে ইমিউন কমপ্লেক্সটা ডিপোজিশন হচ্ছে মেসাঞ্জিয়ামে গ্লোমেরুলাসে, তখন ওখানে যখন ইনফ্লামেশন শুরু হয়ে যাবে, তো বিভিন্ন ইনফ্লামেটরি যে সাইটোকাইনস গুলো আছে তারা মেসাঞ্জিয়ামের ফাইব্রোব্লাস্টের কথা বললাম না, ওই ফাইব্রোব্লাস্টকে স্টিমুলেশন দিবে, তখন তারা বেশি বেশি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স তৈরি করবে। ফলে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স যত বেশি হবে, তারা এই গ্লোমেরুলার ক্যাপিলারি, এই গ্লোমেরুলার ক্যাপিলারিটাকে প্রেশার দিবে। প্রেশার দিলে সেটা অকেজ হয়ে যাবে, অর্থাৎ সেখান দিয়ে আর ফিল্ট্রেশন হবে না, ফলে অলিগিউরিয়া ডেভেলপমেন্ট করছে। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ বাকিটুকু আমরা আগামী ভিডিওতে আলোচনা করবো, টিউটোরিয়ালে ইনশাল্লাহ। আগামী টিউটোরিয়ালে আমরা সোরিয়াসিস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ।